Assalamualaikum everyone, welcome to our channel. আশা করছি আপনারা সবাই ভালো আছেন, আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। আজকে আপনাদের জন্য নিয়ে আসলাম মজাদার শির খুরমা রেসিপি। তো চলুন রেসিপিটা শুরু করা যাক। আর এর জন্য আমার লাগবে সেমাই, এটা হচ্ছে চিকন যেটা সেমাই আছে ওটা আমি নিয়ে নিয়েছি 1 কাপ। আর এটা হচ্ছে পেস্তা বাদাম, কাঠ বাদাম আর অল্প করে কাজু বাদাম। আমি সব কিছু কুচি কুচি করে কেটে নিয়েছি। আর লাগবে ঘি, চিনি, অল্প পরিমাণে এলাচ গুঁড়ো। আর আমি 1 কাপ সেমাইয়ের জন্য এখানে 1 লিটার দুধ নিয়ে নিয়েছি। তো আমি 1 চুলোয় দুধটা বসিয়ে দিলাম, আর 1 চুলোয় একটা হাঁড়িতে আমি অল্প পরিমাণে ঘি দিয়ে দিব। এখানে প্রায় 1 টেবিল চামচ পরিমাণ হবে ঘি। এই ঘিয়ের মধ্যে আমি এবার বাদামগুলো প্রথমে হালকা করে ফ্রাই করে নেব। এটা কিন্তু করতেই হবে, এই প্রসেসিংটা কোনোভাবেই স্কিপ করা যাবে না। বাদামগুলো অল্প ঘিয়ের মধ্যে ভেজে নিতে হবে, আর এটা ঘিতেই করতে হবে, না হলে একটা যে খাওয়ার যে একটা খুশবু, একটা ঘিয়ের ঘ্রাণ, ওটা কিন্তু পাবেন না, তখন অতটা ভালো লাগবে না খেতে। আর সেমাই সবসময় একটু ঘিয়ে ভাজা খেতে ভালো লাগে। আর দুধটা খুব বেশি ঘন করবো না, আমি জাস্ট 1 বলক আসা পর্যন্ত ওয়েট করব। ভাজা হয়ে গিয়েছে, এখন আমি বাদামটা উঠিয়ে নিচ্ছি। পাত্রে আমি ঘিতে বাদাম ভেজেছি, ওই পাত্রে আমি আর অল্প একটু ঘি দিয়ে সেমাইটাও ভেজে নেব। আর দুধ জাল দেওয়ার সময় কিন্তু আপনি খেয়াল করবেন, যতক্ষণ আপনি তাকিয়ে থাকবেন ততক্ষণ পর্যন্ত তাতে বলক আসে না। যেই একটু আপনি সরবে আপনার নজরটা, সাথে সাথে কিন্তু বলক এসে একদম পড়ে যায়। তো এটাকে বলে যেটা নাজার ঘাটি তো দুর্ঘটনা ঘাটি, ওরকম একটা ব্যাপার। তো ঠিক আছে, একটু মজা করলাম আপনাদের সাথে। তো আমি এখন রোস্ট যেটা বাদামটা ভেজে রেখেছিলাম প্রথমে ওটা আমি দুধে দিয়ে দিলাম। আর এখন আমি দিয়ে দিব চিনি। আমি এখানে প্রায় 1/2 কাপ পরিমাণ চিনি ইউজ করেছি, এটা আপনাদের ইচ্ছে মতো যে যেভাবে মিষ্টিটা খেতে চান ওভাবে দিয়ে নেবেন। পরিমাণে ঘি লাগবে, এখানে 1/2 টেবিল চামচ পরিমাণ ঘি আমি দিয়ে দিলাম আমার সেমাইটা ভেজে নেওয়ার জন্য। তো দুধটা জাল হতে হতে আমি এদিকে সেমাইটাও ভেজে নিব। সেমাইটা ভাজতে বেশিক্ষণ লাগবে না, খুব অল্প সময় লাগবে। আর আমি একটু সেমাইটাকে হাত দিয়ে ভেঙে নিয়েছি। টু মিনিটসের জন্য এনাফ ভাজাটা, খুব বেশি সময় নিয়ে ভাজতে হবে না, নাহলে কিন্তু পুড়ে যাবে। শিফট করে নিলাম হাঁড়িটাকে, দুধের হাঁড়িটাকে এই চুলে শিফট করে নিলাম। এখন আমি এখানে সেমাইটা দিয়ে দিব। আমি অল্প একটু ঘি ছিল হাঁড়িতে, ওটা সহই আমি এটা দিয়ে দিব।
পাশে একটু লেগে যাচ্ছিল, আমি এটাকে একটু চামচ দিয়ে সরিয়ে দিলাম। আর সব শেষে দিয়ে দিব এলাচ গুঁড়ো, এটা একটা ভালো একটা স্মেল অ্যাড করে, ভালো লাগে এলাচের একটা যে খুশবুটা খুব ভালো লাগে, তাই একটু এলাচ গুঁড়ো দিয়ে দিব। আর সেমাইটা কিন্তু রান্না হতে বেশি সময় লাগে না, খুব দ্রুত এটা রান্না হয়ে যায়। আর এটা যখন ঠান্ডা হবে এটা কিন্তু আরেকটু ঘন হবে, তো ওই কনসিস্টেন্সিটা আপনার মাথায় রাখতে হবে যে কতটুকু ঘন আপনি করবেন। আর লাস্টে একদম ফাইনাল টাচ একটু ঘি। এটাই কিন্তু শিরখুরমার মেইন রেসিপিটা, যে বাদামটাকে ঘিয়ে ভাজা হতে হবে, সেমাইটাকে ঘিয়ে ভাজা হতে হবে, মোটামুটি একটু ঘিয়ের টাচ থাকতে হবে। তো ঘিটা কোনোভাবেই স্কিপ করা যাবে না, আমি বারবার বলছি। তো আমার শিরখুরমা রেডি হয়ে গিয়েছে, এখন আমি একটা ডিশে এটাকে সার্ভ করে নেব। তো আমার শিরখুরমা রেডি, আশা করছি আমার আজকের ব্লগটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, সাবস্ক্রাইবের পরে পাশে থাকা ছোট্ট বেল আইকনটি ক্লিক করে দিবেন, আর লাইক কমেন্ট শেয়ার করতে একদমই ভুলবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আমার পরবর্তী ব্লগ দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে এখানেই বিদায় নিয়ে নিচ্ছি। আল্লাহ হাফেজ।